প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা গত দুটি লেকচারে চ্যাপ্টার ফোরের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তোমরা আরও কিছু সমস্যার কথা আমাকে জানিয়েছ। আমরা চ্যাপ্টার ফোরের অবশিষ্ট সমস্যাগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের একই সূত্র আমাদের আলোচনা করা হয়নি, এই সূত্রটি মূলত ফোর বিতে কাজে লাগে। তো দেখা যাচ্ছে যে তোমাদের বইতে এই দুই একটি অঙ্ক আছে যেখানে এই সূত্রটি কাজে লাগবে, এই কারণে আমি এখানেই এই সূত্রটি আলোচনা করে দিচ্ছি। তো আমরা যদি দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, অথবা দুটি বৃত্তের সাধারণ জায়গার সমীকরণ নির্ণয় করতে চাই, অথবা দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে চাই, অথবা একটি বৃত্ত অথবা একটা রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? তো দেখো, আমরা ধরে নিলাম এই নোটটি তোমরা দেখো। আমরা ধরলাম এস ওয়ান ইকুয়াল জিরো একটা বৃত্তের সমীকরণ। এখানে এটা অভেদ চিহ্ন, এস ওয়ান দ্বারা বোঝাচ্ছে কি? দেখো, এই যে এস ওয়ান, এস ওয়ান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স প্লাস টু এফ ওয়ান ওয়াই প্লাস জি ওয়ান, মানে এস ওয়ান দ্বারা এটাকে বোঝাচ্ছে, এটা হলো এস ওয়ান। তো মূলত বৃত্তটির সমীকরণ হলো এস ওয়ান ইকুয়াল জিরো। তো এস ওয়ান ইকুয়াল জিরো, এস ওয়ান ইকুয়াল জিরো মানে কি? মূলত এত ইকুয়াল জিরো। তো আমরা এখানে দুটি বৃত্তের সমীকরণ ধরেছি, একটা বৃত্তকে এস ওয়ান ধরেছি, একটা বৃত্তকে এস টু ধরেছি, আর একটা রেখার সমীকরণ আমরা কনসিডার করেছি। এই সূত্রটি আলোচনা করার জন্য আমরা দুটি বৃত্তের সমীকরণ কনসিডার করেছি এবং একটা রেখার সমীকরণ কনসিডার করেছি। এই যে রেখা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এটা সরল রেখা, এটার নাম দিয়েছি আমরা এল। তাহলে দেখো, এস ওয়ান ইকুয়াল জিরো এটা একটি বৃত্ত, এস টু ইকুয়াল জিরো এটা আরেকটা বৃত্ত, আর এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এটার নাম দিয়েছি আমরা ক্যাপিটাল এন, এল ইকুয়াল জিরো আরেকটা কি সরল রেখা। এখন এই দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, খেয়াল করো, এই যে এই দুইটি বৃত্তে, এই দুইটা বৃত্তে এস ও, এই দুইটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, এই দুইটা বৃত্তের সাধারণ জায়গার সমীকরণ কি হবে? যদি আমরা চিত্রে দেখাই, আমরা যদি চিত্রে দেখাই, মনে করো এই যে একটা বৃত্ত, এই আর একটা বৃত্ত, এই দুটি বৃত্ত, এটা মনে করো এস ওয়ান, এটা মনে করো এস টু, তাহলে সাধারণ যে কোনটা? এটা হলো সাধারণ যে, এটা হলো সাধারণ, এই যে এই সাধারণ যে সমীকরণ হলো এস ওয়ান মাইনাস এস টু ইকুয়াল জিরো, অথবা এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল জিরো। মূলত দুটি বৃত্তে একটি থেকে আরেকটি প্রয়োগ করলে ওই দুটি বৃত্তের সাধারণ যে অথবা সাধারণ স্পর্শক পাওয়া যায়। সাধারণ স্পর্শক কোনটা? দেখো, এই যে এটা হলো সাধারণ যে, এটা হলো সাধারণ যে, সাধারণ যে, আর এটা, এটা হলো সাধারণ স্পর্শ, সাধারণ স্পর্শ, এটা মনে করো এস ওয়ান, এটা মনে করো এস টু। তাহলে দুটি বৃত্তের সমীকরণের একটি থেকে আরেকটি বিয়োগ করলে ওই দুটি বৃত্তের সাধারণ যে সমীকরণ পাওয়া যায়। আর যদি বলে দুটি বৃত্তের, এই দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, এই দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন বৃত্তের সমীকরণ কি হবে? তো দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ, দেখো এই যে দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, মনে করো এমন, দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, এটা মনে করো এস ওয়ান, এটা এস ওয়ান, এটা মনে করো এস টু,
তো দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন বৃত্তের সমীকরণ দেখো এই যে আমাদের কি এই দুটো বৃত্তের ছেদবিন্দু এই বিন্দু দিয়ে যাচ্ছে এই এমন বৃত্তের সমীকরণ এই লাল বৃত্তটা এটা হলো প্রথম বৃত্ত প্লাস k ইনটু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল 0 তোমরা সরল রেখার ক্ষেত্রে পড়েছো দুটি রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন রেখার সমীকরণ তোমরা কি পড়েছো প্রথম রেখা প্লাস k ইনটু দ্বিতীয় রেখা ইকুয়াল 0 এভাবে পড়েছো কিনা এটাও এমন দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন বৃত্তের সমীকরণ আমাদের প্রথম বৃত্ত প্লাস k ইনটু দ্বিতীয় বৃত্ত অথবা দ্বিতীয় বৃত্ত প্লাস k ইনটু প্রথম বৃত্ত মানে ছেদবিন্দুগামী যে কোনো রেখা হোক যে কোনো বৃত্ত হোক সিস্টেম একই আবার দেখো যদি আমাদের বলে একটা বৃত্ত এবং রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে বৃত্ত এবং রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এটা কি হবে বৃত্ত এবং রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এটা মনে করো s1 এটা s1 আর এটা হলো কি আমাদের রেখা এটা হলো l এটা l তাহলে আমাদের এই বৃত্ত আর রেখার ছেদবিন্দু কোনটা এটা তো বৃত্ত এবং রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন বৃত্তের সমীকরণ এই লাল বৃত্ত এই লাল বৃত্তটা s1 বৃত্ত আর l রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে তো এই সূত্র ব্যবহার করে তোমাদের এখানে কয়েকটি অঙ্ক আছে এবং তোমরা আমাকে জানিয়েছো যে এগুলিতে তোমাদের সমস্যা আছে ধরো একটা অঙ্ক দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র সিক্স কমা জিরো বিন্দুতে অবস্থিত এত বিন্দুতে অবস্থিত এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল জিরো এত বৃত্ত এবং এক্স ইকুয়াল থ্রি রেখার এত রেখার ছেদবিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যেটা একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে তো দেখো এর প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল এবং রেখার সমীকরণ x ইকুয়াল 3 x মাইনাস 3 ইকুয়াল তো আমাদেরকে প্রশ্নে কি বলেছে দেখো এই অঙ্ক আমরা অনেকভাবে করতে পারি তাদের বলতে যে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যাবে এবং যার কেন্দ্র কোথায় অবস্থিত সিক্স জিরো বিন্দুটি কি আমাদের অবস্থিত যদি আমরা আনুপাতিক চিত্র দেখাই মহাগ্রহ বৃত্তটা এমন এই বৃত্তটা এটা মনে করো এক নম্বর বৃত্ত আর এটা মনে করো কি আছে এটা হলো আমাদের
দুই নম্বর রেখা, এটা হলো এক নম্বর বৃত্ত। তাহলে তাদের ছেদবিন্দু কোনটা? এটা ছেদবিন্দু। আমাদেরকে এই বৃত্তটা সমীকরণ বের করতে হবে, এই বৃত্তটা সমীকরণ বের করতে হবে। এটার কেন্দ্র দেওয়া আছে, এটার কেন্দ্র। আমাদেরকে লাল বৃত্তটা সমীকরণ বের করতে হবে, মানে এক নং বৃত্ত দুই নং রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, এই লাল বৃত্তটা সমীকরণ বের করতে হবে। লাল বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত আমাদের? সিক্স কমা কত আমাদের? এটার কেন্দ্রের স্থানাঙ্ক সিক্স কমা। তো আমরা এটা বিভিন্ন উপায়ে অঙ্ক সমাধান করা যায়। আমরা চাইলে এই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করে, আমাদের কেন্দ্র তো দেওয়া আছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করে ছেদবিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটা হলো বৃত্তটির ব্যাসার্ধ, আমরা এভাবে বের করতে পারি। আর ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সিস্টেমও তোমরা জানো, সমাধান করে আমরা পাবো। তো আমরা যে সূত্রগুলো শিখেছি, যদি এই সূত্র ব্যবহার করে কাজ করতে চাই, তাহলে আমাদের কি আছে? আমরা ধরি এক নং বৃত্ত এবং দুই নং রেখার ছেদবিন্দুগামী বৃত্তটির সমীকরণ। বৃত্ত প্লাস কে ইন্টু এক্স মাইনাস থ্রি, ওই যে আমরা সূত্র শিখলাম, বৃত্ত এবং রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু রেখার সমীকরণ, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখিয়েছি তোমাদের। এখন কাজ কি? আমাদের কাজ হলো কে এর মানটা বের করা, আর কে এর মান যদি নির্ণয় করতে চাই কে যুক্ত সমীকরণ লিখবে, আর কে যুক্ত সমীকরণ গঠনের জন্য প্রশ্নে বলা আছে এই বৃত্তটার কেন্দ্র সিক্স কমা কত আমাদের জি। তো আমাদের কাজ কি? আমরা এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক বের করে প্রশ্নের কেন্দ্রের সাথে তুলনা করলে আমরা কে এর মান পেয়ে যাব। তো দেখো, দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটা আমরা মাইনাস ফোর কমন নেই, তাহলে ফোর মাইনাস কে ইন্টু এক্স মাইনাস থ্রি কে ইকুয়াল। ইহার কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সিস্টেম কি? এক্স ও ওয়াই সহকে মাইনাস টু দ্বারা ভাগ করলে এখানে কি আছে? ফোর মাইনাস কে ডিভাইড বাই টু পাওয়া যায়। এক্স ও ওয়াই সহকে মাইনাস টু দ্বারা ভাগ করলে কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া যায়। দেখো, এ বৃত্তের কেন্দ্র আমরা এটা পেয়েছি, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কি সিক্স কমা কত আমাদের আছে। শর্তানুসারে, শর্তানুসারে ফোর মাইনাস কে বাই টু কমা জিরো, এটা কার সমান? সিক্স কমা কত আমাদের জিরো। দুইটা স্থানাঙ্ক তুলনা করার সময় অবিচ্ছিন্ন ব্যবহার করাটা ভালো। তাহলে দুটি স্থানাঙ্ক কখন সমাধান ইয়া হয়, সমান হয়? যদি তাদের বুঝ এবং কোটি পৃথকভাবে কি হয়, সমান হয়, ইকুয়াল টু, তাহলে কে ইকুয়াল মাইনাস কত আমাদের। এখন কে এর মান আমরা কোথায় বসে? কে এর মান যদি আমরা তিন নং এ বসাই, সুতরাং আমরা তিন নং হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর প্লাস এইট ইন্টু এক্স থ্রি ইন্টু মাইনাস এ ইকুয়াল। দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো। ইহাই কি? ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। তোমরা আরো কয়েকটি অঙ্ক আমাকে সমস্যা দেখিয়েছ,
এরূপ দুটি বৃত্তের সমীকরণ বের করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার কেন্দ্রে স্থানাঙ্ক থ্রি কম ফোর, এবং যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন, এত বৃত্তকে স্পর্শ করে। দেখো, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই। ব্যাসার্ধ নির্ণয়ের জন্য বলা আছে এটা এই বৃত্তটি কি করে স্পর্শ করে। তো দেখো, প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন, ইহার কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো, কারণ এটা মূল বিন্দুতে কেন্দ্র এবং ব্যাসার্ধ কত, এবং ব্যাসার্ধ থ্রি একক, এর ব্যাসার্ধ থ্রি একক। তো আমাদেরকে প্রশ্ন বলেছে যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। এই যে নির্ণয় বৃত্তের যে বৃত্তটা আমরা নির্ণয় করতে চাই, নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি কমা ফোর। এখন নির্ণয় বৃত্তের যদি আমরা সমীকরণ বের করতে চাই তাহলে বৃত্তটির ব্যাসার্ধ আমাদের জানা লাগবে। আমরা ধরি বৃত্তটির ব্যাসার্ধ হলো আমাদের এ একক, ব্যাসার্ধ আমাদের এ। এখন আমাদের কাজ হলো এর মানটা নির্ণয় করা। এখন এখানে সমস্যা হলো, এখানে এর মান নির্ণয়ের জন্য প্রশ্নে বলা আছে নির্ণয় বৃত্তটি এক নং বৃত্তকে স্পর্শ করে, কিন্তু কিভাবে স্পর্শ করে এটা বলা নেই। এটা কি বহিস্থভাবে স্পর্শ করে না অন্তস্থভাবে স্পর্শ করে এমন কথা এখানে বলা নেই। যেহেতু বলা নেই তাহলে দুইটি অপশান নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, একবার বহিস্থ আবার কি আমাদের অন্তস্থ। তো দেখো, এখন নির্ণয় বৃত্তটি এক নং বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করবে। বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব, এদের ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি সমান হবে। এটা তোমাদেরকে আমরা শিখিয়েছি এই সূত্র, লেকচার টুতে আমরা এ নিয়ম আলোচনা করেছিলাম। দেখো, অর্থাৎ তাহলে এখানে দেখো, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ আর প্রদত্ত ব্যাসার্ধ কত আমাদের থ্রি,
তাহলে a প্লাস 3 ইকুয়াল কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? নিম্ন প্রদত্ত বৃত্তের কেন্দ্র মূলবিন্দু আর নিম্ন বৃত্তের কেন্দ্র 3,4। তাহলে 3 মাইনাস 0 হলে স্কয়ার প্লাস 4 মাইনাস 0 হলে স্কয়ার। দ্যাট ইমপ্লাইজ a প্লাস 3 ইকুয়াল কত? 9 প্লাস 16। দ্যাট ইমপ্লাইজ a প্লাস 3 ইকুয়াল কত? 5। তাহলে a ইকুয়াল কত আমাদের? 2। দেখো আমরা নিম্ন বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে সুতরাং নির্ণেয় বৃত্তে সমীকরণ কি হবে? নির্ণেয় বৃত্তের সমীকরণ x মাইনাস 3 হোল স্কয়ার y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার। দ্যাট ইমপ্লাইজ x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল 4। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 21 এত ইকুয়াল। যদি বহিস্থভাবে স্পর্শ করে আর যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, কারণ এখানে তো বলে নাই কিভাবে স্পর্শ করে, এটা তো অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারতো, তখন কি হতো? যদি কি আছে আমাদের আবার আবার নির্ণেয় বৃত্তটি এক নং বৃত্তকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে, বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব এদের ব্যাসার্ধদ্বয়ের অন্তরফলের সমান হবে। অর্থাৎ এ মাইনাস কত আমাদের? 3 ইকুয়াল রুট ওভার 3 মাইনাস 0 হোল স্কয়ার 4 মাইনাস 0 হোল স্কয়ার। এখানে আমরা পরম মান ব্যবহার করেছি কেন? যেহেতু অন্তরফল কে বড় কে ছোট আমরা তো জানি না, কিন্তু ব্যাসার্ধ অলওয়েজ কি আমাদের পজিটিভ, ওখানে সমষ্টি থাকার কারণে আর পরম মান প্রয়োজন হয়নি, কেন ব্যাসার্ধের সমষ্টিতে অলওয়েজ পজিটিভ হবে। কিন্তু এখানে অন্তরফল বের করতে হলে নেগেটিভ আসার সম্ভাবনা আছে, এই কারণে আমরা কি ব্যবহার করেছি? পরম মান ব্যবহার করেছি। দ্যাট ইমপ্লাইজ এ মাইনাস 3 ইকুয়াল আমাদের 5, আর পরম মান প্রত্যাহার করলে অলওয়েজ কি দিতে হয় আমাদের? প্লাস মাইনাস। তাহলে এ ইকুয়াল আমরা যদি প্লাস চিহ্ন নিই তাহলে ইট, আর যদি মাইনাস নিই আমাদের কত হবে? মাইনাস 2। যেহেতু ব্যাসার্ধ সর্বদা কি আমাদের ধনাত্মক, তাহলে সুতরাং এ ইকুয়াল কি হবে আমাদের? তাহলে সুতরাং নিম্ন বৃত্তের সমীকরণ, এক্ষেত্রে নিম্ন বৃত্তের সমীকরণ কি হবে? সুতরাং এই ক্ষেত্রে নির্ণেয় বৃত্তের সমীকরণ x মাইনাস 3 হোল স্কয়ার y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল 8 হোল স্কয়ার। That implies x square minus 6x plus 9, y square
minus 8y plus 16, 64. X square plus y square minus 6x minus 8y. Minus 39 at equals. এই তো তোমাদের যদি প্রশ্নে বলা থাকে অন্তস্থ বা বহিস্থ তাহলে এইটার যে কোনো একটা হবে, আর যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে অন্তস্থ বা বহিস্থ তখন এই দুইটা নিয়ে আমাদের কি করা লাগবে, কাজ করা লাগবে। আরো একটা সমস্যা তুমি আমাকে দেখিয়েছ, হ্যাঁ দেখাও যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থ বা বিস্পর্শ, আশা করি এখন তোমরা এগুলি পারবা, সাধারণ স্পর্শ নির্ণয় করতে পারবে না। এই সমস্যা আমি দেখাচ্ছি না, এটা তোমরা পারবা। আরেকটি সমস্যা দেখো, একটি বৃত্তে কেন্দ্রের স্থানাঙ্ক ফোর কমা পাই বাই ফোর এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করে। বৃত্তটি পোলার স্থানাঙ্ক দেখো, বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে নির্ণয় বৃত্তের আমাদের ভুল প্রশ্ন আছে, এটা না বৃত্তটির পোলার সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির পোলার সমীকরণ নির্ণয় করো। ওরা বইয়ের প্রশ্নে ভুল লিখেছে, এটা মূলত হবে বৃত্তটির পোলার সমীকরণ নির্ণয় করো, বৃত্তের পোলার স্থানাঙ্ক হয় না, বৃত্তের পোলার সমীকরণ হবে, এটা তোমরা বই থেকে সংশোধন করে নিও। একটি বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক এত, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি পোলার সমীকরণ নির্ণয় করো, তাহলে নিম্ন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, নিম্ন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ফোর কমা পাই বাই কত, আমাদের কেন্দ্রের পোলার, এটা হলো কেন্দ্রের পোলার স্থানাঙ্ক। তো আমরা যদি ব্যাসার্ধটা জানতাম, বৃত্তটির ব্যাসার্ধ জানি, তাহলে পোলার সমীকরণ নির্ণয়ের আমাদের ডাইরেক্ট সূত্র আছে, তোমাদের মনে আছে কিনা, আর স্কোয়ার মাইনাস টু আর নট কজ অফ থিটা মাইনাস পাই প্লাস আর নট স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, তাহলে আমাদের কী লাগবে, এর মান লাগবে, ব্যাসার্ধ লাগবে। তো দেখো তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত, আমাদের কি আছে, তো আমরা কি জানি আবার বৃত্তটি কাকে স্পর্শ করে, এক্স অক্ষকে কি করে স্পর্শ করে, তো আমাদের কি আছে এই যে কেন্দ্রের কার্টেসীয় স্থানাঙ্ক, দেখো এক্স ওয়াই হলে তাহলে এক্স ইকুয়াল কত, ফোর কস পাই বাই ফোর, ওই যে এক্স এটা হলো আর এটা হলো থিটা, এটা আর এটা থিটা, তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা, তাহলে কি আমাদের ফোর ইন্টু কস পাই ফোর, কস পাই ফোর কত ওয়ান বাই রুট টু, তাহলে সমান সমান কত টু রুট টু, y ইকুয়াল r sin theta, কার্টেসিয়ান পোলার রিলেশন আমরা আলোচনা করেছি, এগুলো তোমরা স্থানাঙ্কের অধ্যায়ে আমরা আলোচনা করেছি, একই 1 বাই কত রুট 2, তাহলে 2 রুট 2,
সুতরাং কেন্দ্রের কার্টেসীয় স্থানাঙ্ক 2√2, 2√2। তো যেহেতু নিম্ন বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সুতরাং ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের কোটি। তোমাদের মনে আছে কিনা কেন্দ্রের কোটি কত? 2√2। আমার লিখতে এইভাবে, ব্যাসার্ধ a ইকুয়াল কেন্দ্রের কোটি, তাহলে কত? 2√2। এখন তোমাদের তো ডাইরেক্ট সূত্র, সুতরাং বৃত্তটির পোলার সমীকরণ কি হবে? এই যে আর স্কয়ার, 2r, r নট কত এখানে? এই যে সূত্র, 2r r নট cos অফ থিটা মাইনাস পাই প্লাস আর নট স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, তাহলে আমাদের দ্যাট ইমপ্লাইজ আর নট স্কয়ার 2r × 4 cos অফ থিটা মাইনাস পাই বাই 4 আর নট স্কয়ার 4 স্কয়ার এ স্কয়ার 2√2 হোল স্কয়ার। যেহেতু তোমরা শিখেছ আর নট পাই ইকুয়াল 4π/4, তোমাদেরকে আমরা লেকচার 2 তে সূত্র লিখে দিয়েছি। এখানে কি থাকে? আর স্কয়ার মাইনাস এটা কজ অফ থিটা মাইনাস পাই, 4 4 16, এখানে 2 2 4 8, 16 থেকে 8 গেলে কত? 8। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চ্যাপ্টার 4-তে আমরা বিভিন্ন ডাইমেনশনের অঙ্ক দেখিয়েছি। তোমরা যে সমস্যাগুলি আমাকে বলেছ, যে সমস্যাগুলি কথা আমাকে জানিয়েছ ইনবক্সে, যদি আরও কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে, আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 4b নিয়ে আলোচনা করব। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।